আচ্ছা, আমাদের কোড এডিটরটাকে ওপেন করি, ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করলাম। ওকে করার পর আমি এটাকে বাদ দিয়ে দেই। এখন এখান থেকে অ্যাপ ডট জেস এ গেলাম। যাওয়ার পর আমি সাপোজ এখানে আমি একটা ফাংশন নিব বরাবরের মতো, এটা তো এখানে আমি ক্যালকুলেশন দেখাবো। সাপোজ মাইলস টু টু সাপোজ কিলোমিটার, এখানে KILO কিলো এমিটিআর কিলোমিটার, এরকম কিছু একটা আমি ক্যালকুলেশন করে দেখাবো। সো এখন আমি আমাদের এখানে ওপেন করি আমাদের ব্রাউজারটাকে। ব্রাউজারটাকে ওপেন করার পর সাপোজ মাইলস টু কিলোমিটার লিখে সার্চ দেই। এখন কিলোমিটার কত আসছে, এত না? এখন এখানে আমি একটা কাজ করি, এখানে একটু আমরা জানি যে এখানে আমরা মাইলটা হচ্ছে এখানে ইনপুট দেব, মাইলস আমরা ইনপুট দেব, দেওয়ার পর আমরা কিলোমিটার পাবো, তাই না? তো এখানে ভ্যারিয়েবল আবার মধ্যে কিলোমিটার এমিটিআর কিলোমিটার পাবো আমরা। তো কিলোমিটার মানে কত? মাইলস গুণন এটা যদি করা হয় তাহলে হচ্ছে আমরা কি হবো, আমরা কিলোমিটার পেয়ে যাবো। এখন কি জাস্ট আগের মতোই কিলোমিটারটাকে আমরা রিটার্ন করবো। এভাবে আমরাই করবো। তো আমরা কিলোমিটারটাকে রিটার্ন করলাম। এখন যদি আমরা এখানে যাই, সাপোজ ভ্যারিয়েবল রেজাল্ট ইকুয়াল, আমরা এটাকে ইনভোক করবো আমাদের ফাংশনটাকে। ফাংশনটাকে ইনভোক করলাম এবং এর মধ্যে আমরা কত কিলোমিটার, আমরা কত মাইল যাবো আর কি। সাপোজ 2 মাইলে কত কিলোমিটার হয়, 2 মাইলে কত কিলোমিটার হয়, এটাকে যদি আমরা রেজাল্টটাকে কী করি এখানে যে কনসোল লক করি তাহলে কিন্তু পাওয়ার কথা। কী হবে, টার্মিনাল এখানে ক্লিক করলে হয়, অথবা একদম নিচে আসার পর ধরেন আমরা এখান থেকে এই এরকম করে টান দেই, এরকম টান দিলেও কিন্তু হবে। এই যে টার্মিনাল, এখানে যে লেখাগুলো আছে এগুলোকে আমরা যদি ক্লিন করতে চাই CLS দিলেই ক্লিন হয়ে যায়। এখন আমরা কি করব, লিখব হচ্ছে আমাদের এই ফোল্ডারটার নাম লিখতে হবে অ্যাপ ডট জেস। এটা লিখলে হবে না, আগে অবশ্যই কী করতে হবে, নোড লিখতে হবে, তারপরে অ্যাপ ডট জেস। এখন কী হচ্ছে, একটা ইরর দিচ্ছে। কেন ইরর দিচ্ছে আমরা সেটা খুঁজে বের করার ট্রাই করি। ও আচ্ছা, এখানে অন্য জিনিস আসছে। আমরা নোড, ও আচ্ছা আমরা অ্যাড লিখছি, আসলে অ্যাপ না, অ্যাপ হবে, অ্যাপ হবে, অ্যাপ ডট জেস। এখন কিন্তু ঠিকই চলে আসছে 3.21 সামথিং। আমরা একটু 2 মাইলস এখানে একটু ক্যালকুলেশন দেখে আসি। আমরা যদি 2 মাইল দিই তাহলে 3.21 সামথিং, দেখেন রেজাল্ট ঠিক আছে কিনা, রেজাল্ট ঠিক আছে। তো আই হোপ আমরা বুঝতে পেরেছি। তো আর একটা ক্যালকুলেশন আমরা দেখে আসি। অনেক সময় থাকে না যে আমরা বলি যে শেয়ার টু মন, বা থাকে না পাগল মন রে মন কেন এত কথা বলে, তো ওখানে শেয়ার মন আমরাই করি, 40 শেয়ারে মন, তা ক্যালকুলেশন থাকে না, তো ওখানে এরকম। তো আমি ধরেন দিলাম শেয়ার টু মন, এরকম আমরা শেয়ার ই করবো, সেখানে হচ্ছে মন বাড়া যাবে। তো এখানে সেরকম সাপোজ আমি এখানে শেয়ার ইনপুট দেব, এখান থেকে আমরা মন পেয়ে যাব। তো ভেরিয়েবল মন ইকুয়াল আমরা জানি 40 শেয়ারে মন। তো তাহলে কী হবে, শেয়ার ভাগ 40, তাই তো, এরকম। তো এখন আমরা এখানে আগের মতোই করি, রেজাল্ট ভেরিয়েবল RESULT রেজাল্ট ইকুয়াল শেয়ার টু মন, এরকম করলাম। করার পর এখানে আমি কী করবো, যার শুধু 1 শেয়ার দিলাম। 1 শেয়ার দিলে কী হবে, কিছুই হবে না। আচ্ছা, এখান থেকে আমরা কী করবো, লগ এ যাই, কনসোল লগ। আচ্ছা, এবার এখানে যদি আমি আমার কিবোর্ডের যে অ্যারোগুলো আছে অ্যারোর আপ অ্যারোটা প্রেস করি তাহলে আগে যেটা লিখছিলাম সেটা চলে আসবে। এবার জাস্ট এন্টার দিলেই, আচ্ছা এখানে আসতেছে না, কী কারণে আসতেছে না, আমি একটু ফাইন্ড আউট করার ট্রাই করি। ও আচ্ছা, আমি তো এখানে ফাংশনই লিখি নাই,
এরকম আমরা অনেক অনেক ভুল করব, ভুল করলেই শিখতে পারবো। আর এখানে কি এটাকে অবশ্যই রিটার্ন করতে হবে, কিন্তু এখানে আমরা রিটার্ন করি, এটাকে রিটার্ন করার পর এন্টার দেই, দেখেন চলে আসছে এত। এখন এটা এটা দিলে আসলে বোঝা কঠিন হয়ে যাবে, আমরা এখানে 40-এর যেহেতু মন আমরা 40 দেই, তাহলে 1 আসার কথা, 1 আসছে। আবার যদি 80 দিই, 80 শেয়ারে কত হবে, 2 মন আসার কথা, সেভ দিলাম, দেওয়ার পর এন্টার দিলাম, 2 মন। আবার হচ্ছে কত, 120 শেয়ারে কত হবে, 120 শেয়ারে 3 মন হওয়ার কথা। তো এই হচ্ছে ব্যাপার, আই হোপ আমরা বুঝতে পেরেছি এই কনভার্সনটা, মানে কনভার্সন ক্যালকুলেশন। সো আই হোপ আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।